কুমিল্লা শহরের 7 নং ওয়ার্ডের রানীর বাজারে লুনাবাদ কলোনিতে বিল্ডিং কোড না মেনে অপরিকল্পিত নির্মিত হচ্ছে বহুতল ভবন। এই নির্মাণ কাজ করছেন মৃত নাঈম মিয়া ও তার ভাই রহিম মিয়ার চাচা মোহাম্মদ নাদিমউদ্দিন। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এসব ভবনে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে। বিল্ডিং কোড না মেনে নির্মিত হওয়া এসব ভবন মালিকের বিরুদ্ধে কুমিল্লা সিটি কর্পোরেশনের অনুমোদন এবং ছাড়পত্র না নিয়ে লিজকৃত জায়গায় বহুতল ভবন নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা শহরের 7 নং ওয়ার্ডের লুনাবাদ কলোনি এলাকায় বেসিক পুকুরের পশ্চিম পাড়ে মৃত নাঈম মিয়া তার ছোট ভাই রহিম মিয়ার দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম বসবাস করে ওই জায়গায় বাড়ি করে থাকেন। তাই রহিম মিয়ার ভাতিজা নাদিম মিয়ার লিজের জায়গায় পাইলিং করে বহুতল ভবন নির্মাণ কাজ পরিচালনা করছেন মোহাম্মদ নাদিমউদ্দিন। স্থানীয় সাংবাদিক এই লিজকৃত জায়গায় ভবন নির্মাণের ছবি তুলতে গেলে মালিকরা বাধার সৃষ্টি করেন। এ বিষয়ে স্থানীয়দের প্রশ্ন, কিভাবে লিজকৃত জায়গায় একটি বহুতল ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে? স্থানীয় প্রশাসনের এ বিষয়ে নেই কোনো নজরদারি। এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশন ও আদালতের অনুমোদন এবং ছাড়পত্র না নিয়ে একটি বহুতল ভবনের কাজ বন্ধ করার জন্য কৌশিক ও জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী। সময়ের সাথে আপনার পাশে এইচডিভি